বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, হে সমস্ত তরিকতপন্থী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন। আজকের আলোচনাটি এমনই হবে যে এই আলোচনা অনুসারে যদি আমরা চলতে পারি, বলতে পারি, আমরা সমস্ত কিছু কাজ চালাই, তাহলে দেখা যায় আমরা এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থাতেই আপনার মুখের বাক্য ফলে যাবে, আপনি মুখে যা বলবেন তা হয়ে যাবে। তবে হে সমস্ত জগৎবাসী, আমি কয়েকটা জিনিস খোলসা করে বলে দেব, আর বাকিটা আপনাদেরকে ইঙ্গিত করব। তবে ইঙ্গিতে যে বোঝে সেই তো মূলত আত্মজগতের জ্ঞান খোঁজে এবং দেখা গেছে মৃত্যুর আগে পরের খবর সে জানতে পারে। তাই আজকের আলোচনা হলো কি, দেখেন যে বড় কিছু পাইতে হলে কিন্তু বড় কিছু হারাইতে হয়, বড় কিছু হইতে হলে বড় কিছু শ্রম দিতে হয়, বড় কিছু কষ্ট সহ্য করতে হয়। তাই আজকের আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন, যাতে করে এই আলোচনাটি শুনে আপনাদের মুখে যা বলবেন তা যেন হয়। তবে হে সমস্ত জগৎবাসী, সেই মূল বিষয়টি তুলে ধরছি, সেটি হলো দেখুন যে প্রথমত মানুষ মুর্শিদ ধরে, সাধনা করে, কিন্তু এই মুর্শিদ ধরা এবং সাধনার পাশাপাশি কারো ভিতরে কিছু জিনিস চাওয়া থাকে আল্লাহর কাছে, যে হে আল্লাহ, আপনার এই কাজ করতেছি, এই সাধনা করতেছি, মুর্শিদ ধরেছি, আমাকে তুমি জীবনে এই জিনিসটা দিবা, এই জিনিসটা আমার পাইলে আমার আশা পূরণ হবে। এরকম ধরনের চাওয়া, আশা, আকাঙ্ক্ষা রেখে যদি কেউ সাধনা করে তাহলে তার সমস্ত সাধনায় বিফল হয়ে যেতে পারে, এটাই বেশিরভাগ। তাহলে বোঝা গেল আমরা যে সাধনা করব নিঃস্বার্থভাবে আল্লাহকে সন্তুষ্টির জন্য, নিজেকে পবিত্র করার জন্য। আচ্ছা, যখন আমরা এ ধরনের সাধনাগুলো চালিয়ে যাব নিঃস্বার্থভাবে, কোনো চাওয়ার জন্য নয়, কিন্তু একটি কথা আছে যে মনের খবর জানে আল্লাহ, জানে রুহু ইনসানি। তাহলে আল্লাহ কিন্তু আমার মনের খবর জানে, কিন্তু মনে প্রকাশ এবং মনের মধ্যে ওইসব জিনিস ঘোরাঘুরি করা যাবে না, আমাদের মনের মধ্যে সেটা থাকবে কিন্তু চাওয়া পাওয়া নেই। আমি যাকে ভালোবাসি তার কাছে চাব কি, তাকে পাইলেই তো আমি খুশি, আর আমি যদি তাকে পাই খুশি, তাহলে যে আমার হলো সে আমাকে পেয়েও তো সে খুশি। তাই বলবো কি, অল্পর জন্য আমরা হব না কখনো আল্লাহর কাছে দোষী। আচ্ছা, অবশ্যই এখন যে কথাগুলো বলবো সেগুলো শুনে অবশ্যই সাধক যারা আল্লাহর পথে যারা তারা হবেন খুশি। তাহলে দেখুন, প্রথমত মিথ্যা পরিহার করা। দেখেন, মিথ্যা পরিহার করা বলতে যে মানুষ টুকিটাকি থেকে শুরু করে বড় বড় কিছু মিথ্যা কথা বলে এবং তারা ভালোই চলে অর্থনৈতিক দিক দিয়ে, মানুষের সাথে কৌশল করে কথা বলতে গিয়ে তারা মিথ্যা বলে, ওই মানুষগুলো যদি কিছু বলে তাহলে তাদের কথায় কিছু হয় না। তাহলে প্রথমত মিথ্যা পরিহার করতে হবে, এক। দ্বিতীয়ত নিঃস্বার্থভাবে আল্লাহর সাধনা করতে হবে, আল্লাহ কি দিবে সেটি আমার দরকার নেই, আল্লাহ আমাকে কি দিবে সেটা আল্লাহ জানে, কিন্তু আমার জানার দরকার নেই, আমার চাওয়ারও দরকার নেই, যদি যোগ্য হয় কেউ তাহলে তার দুয়ারে এসে দাঁড়াবে। আচ্ছা, এ হলো একটি বিষয়। তো আরও একটি বিষয় কি, যে সেই মানুষটি মুখের মধ্যে যে কথা, দেখা যায় মানুষ কথা বলে, প্রচুর পরিমাণে কথা বলে, যে যেটা দরকার নেই সেটাও বলে, যে একটা দুইটা কথা বললে ফাসলা হয়ে যায়, এখানে দশটা কথা বলে, বেশি বেশি কথা বলে, চেঁচামেচি করে, বিভিন্ন সমস্যা এরকম পাওয়া যায়, অতিরিক্ত কথা যারা বলে, এবং সেই কথার ছলে অনেক মিথ্যা বের হয়ে যায়, আবার এই কথা বিশ্বাস করে কারো ক্ষতি হয়ে যায়, তখন কিন্তু আমার মুখের বাক্য কখনোই শুদ্ধ হবে না। আচ্ছা, তাহলে প্রথমত কাজ হবে কি, মুর্শিদ ধরার পাশাপাশি, সাধনার পাশাপাশি মিথ্যা ছাড়তে তো হবে, তার মধ্যে যে মুখের মধ্যে যে বেশি বেশি কথা এটা মুখে ব্লাকটিপ দিতে হবে, সারাদিনে দু চারটা কথা একদম প্রয়োজন ছাড়া কোনো কথা নেই, আর সর্বদা কালবের মধ্যে জিকির থাকবে, আর আপনার হাতে পায়ে ফিকির থাকবে, কর্ম করবেন, প্রত্যেকটা কাইকে আল্লাহ জিকির, বসে থাকলে দমের সাথে জিকির, এবং যেদিকে তাকাই সেদিকেই যেন সেই রূপ দেখতে পাই। আচ্ছা, তো এরকম ভাব যদি কারোর মধ্যে থাকে এবং কথাকে ত্যাগ করে দেয়, যে একজনকে ডাকতে হবে ডেকেছি, বলতে হবে বসো খাও, মানে এর বেশি কোনো কথার দরকার নেই, তাহলে এই কথা যারা পরিহার করে দেবে
তাদের মুখে বাক্য পরিশুদ্ধ হতে থাকবে, এবং যে গণগণ গুলি চালায় তার বন্দুকে গুলি ফুরিয়ে যায়, তখন কিন্তু সেই ফিগার টিপলেও সে গুলি আর বের হয় না। ঠিক মানুষ যখন অতিরিক্ত বেশি কথা বলে, তখন কিছু কিছু কথার সাথে তার কথার যে পাওয়ার সেটি নষ্ট হয়ে যায়, আত্মা ময়লাযুক্ত হয়ে যায়। আচ্ছা, তখন কি হয়? তার ভিতরে নাপাক হয়ে যায়। তখন সেই নাপাকির মধ্যে সেই পবিত্র যে কথা, যে কথাটি বললে সাথে সাথে হয়ে যাবে, সেটা আর হয় না। তাই প্রথমত বলবো, কথা দশ ভাগের মধ্যে, একেবারে কথা বলতে বলতে দশ ভাগের মধ্যে দুই ভাগের মধ্যে নিয়ে আসতে হবে। আচ্ছা, তাহলে দুই ভাগ কথা বললে এক হিসাবে মানুষটি কথা বলেই না, এরকমই হবে। আচ্ছা, আরেকটি কথা বলবো, হযরত আলীর বাণীতে একটি কথা বলেছিলেন যে, দেখো, তুমি যদি মূর্খ হও, অজ্ঞানী হও, আর তুমি যদি চুপ থাকো এবং কথা খুবই কম বলো, তখন একটি মানুষ তোমাকে জ্ঞানী ভাববে। আর যদি তুমি অনেক জ্ঞানী হও আর যদি কথা বেশি বলো, তাহলে তোমাকে সেই মানুষেরা জ্ঞানী বলবে না, অজ্ঞানীই বলবে, কারণ বেশি কথা বলে। তাই আমি বলবো, হে সমস্ত জগৎবাসী, যে আল্লাহর কাছেও সেই মানুষগুলো এরকম যে অন্তরে হৃদয়ে সবসময় তার জিকির করতেছে কিন্তু কথা মুখে কম বলছে, কিন্তু ভিতরে তার জিকিরের ধ্বনি সে চালিয়ে যাচ্ছে, তখন কি হয়? তখন সেই কাল্প তার পবিত্র হয়ে যায়, তার মুখের বাক্য পবিত্র হয়ে যায়। তখন এমনভাবে থাকতে 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 এমন হয়ে যায়, এই লোকটি একদিন রাটারের মতো হয়ে যায়। রাটার কি? যে কোনো মানুষ আপনাকে আকর্ষণ করবে এবং আপনার কাছে এসে বসবে, লোকটি দেখতে যেরকম সুন্দর, এরকম তার ব্যবহার, এরকম তার গভীরতা, তখন সেই মানুষেরা আপনার কাছে এসে তারা আল্লাহর সঠিক পথ পাবে। তবে হে সমস্ত জগৎবাসী, আজকে আপনাদের সামনে কেন এই আলোচনাটি করলাম? দেখেন, মানুষ অনেক সাধনা করে, অনেক সাধনা করার পরেও মুখের দোষে হারিয়ে ফেলে অনেক কিছু। যেমন একটি কথা আছে যে, কথায় সাপ, কথায় পাপ, কথায় মাপ। তাহলে এই কয়টা ধাপ যদি ঠিক রাখতে হয়, তাহলে আমাদের কথা কমিয়ে, মিথ্যা কমিয়ে, সাধন বাড়িয়ে এবং দেখা যায় ভিতরে জিকিরের ধ্বনি বাড়িয়ে দিতে হবে। তখনই অবশ্যই অবশ্যই আপনার মুখে তখন যেই কথা বের হবে আর সেটাই ফলে যাবে। তখন মনে করতে হবে, দেখেন আল্লাহ কিন্তু একটি কথা বলেছে যে, কোরআনের এই যে একটি বাণী সেটি হলো, দেখুন, যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম, যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম। এই যে কথাটি বলেছে, সেই পবিত্রতা এটাই যে, যার কাল পরিষ্কার হয়েছে, যার বাক্য পরিষ্কার হয়েছে এবং যার দৃষ্টি পরিষ্কার হয়েছে, তার আত্মা পরিষ্কার হয়েছে, সেই পবিত্র স্থানে আল্লাহ আসে। আল্লাহ এসে তার মুখ দিয়ে কথা বলে যায়, সুবহানাল্লাহ। তখন আপনি বলেন, আল্লাহ যা কিছু বলে তাই কিন্তু হয়ে যায়। এবং একজন মানুষ যখন নিজেকে পবিত্র করে ফেলে, তখন তার মুখে কিন্তু আল্লাহর পাওয়ার, আল্লাহর গুণ কাজ করে। তখন সেই ব্যক্তির মুখে যা কিছু বলে তাই দেখি ফলে। আচ্ছা, এমনও দেখা যায়, কেউ বলেছে যে, বাবারে, আমার প্রতি বৎসর দেখা যায় একটি করে মেয়ে সন্তান হয়, ছেলে সন্তান হয় না, আমি খুব কষ্টে আছি, একটা ছেলের প্রয়োজন। যাও যাও, তোমার স্ত্রীর গর্ভে এবার ছেলে সন্তান আছে। বাহ, তিন চার মাস পরে খবর পেল একটা ছেলে সন্তান হয়েছে, তিনি কি করে বলল? তাহলে বোঝা গেল কি, বাক্য মুখে যা বলবে তাই হবে। যে একজন এসেছে, বাবারে, আমি তো ওই কাজটি করতে পারতেছি না, না করলে আমার সংসারটা পথে বসে যাবে, ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টে আছি। আচ্ছা বাবা, যাও তুমি এই কাজটি করো, হয়ে যাবে। হ্যাঁ, তিন চার দিনের মধ্যে হয়ে গেছে, ছয় মাসের মধ্যে যেটা পারতেছে না, তিন দিনের মধ্যে সেটা হয়ে গেছে, তার পায়ে এসে সালাম করতেছে। তাহলে বোঝা গেল কি, যে গভীর মানুষগুলা কম কথা বলে এবং নিজেকে পবিত্র করে, তখনই তাদের মুখে যা বলে তাই কিছু ফলে, আর মানুষ পথ পায় সেই লোকের কাছে এসে। তবে হে সমস্ত জগৎবাসী, জানি না আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো।
তো কি ধরনের আলোচনা চাইছেন সামনে অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যদি ফেসবুক হয়ে থাকে অবশ্যই ফলো করে নেবেন, যাতে করে পরবর্তীতে ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।